পৃষ্ঠ নামের গল্প হয়। আর রিয়েমও ছিল, সেইখানে আরও কয়েকজন ছিল টিএমসি নেতা। আমি বলছি চ্যালেঞ্জ করছি, আমি এখন চ্যালেঞ্জ করছি, মোদি আসুক, চ্যালেঞ্জ করছি দিদি আসুক, আর আমি কার্যকর করে দিচ্ছি, কোন দিকে কত লোক হবে আর আমার বাইশ থেকে সেই রকম যদি চ্যালেঞ্জ করতে পারে। ওইটা ট্রেনিং সেন্টার, ওখানে কুর্মি আন্দোলনের সমস্ত বিষয়টাকে তুলে দিয়েছে এবং আগামী দিনে একটা পরীক্ষা থাকবে। আমার সঙ্গে এডিএম এর গল্প হচ্ছে, ওরা তো ট্রেনিং করেছে, আজ থেকে কোচ করেছে, বলছে এইটা কোচটা থাকবে কি আপনার কুর্মি সমাজ, তার মানে বিষয়টাকে কত দূর আমরা নিয়ে গেছি। মানে যে দ্বন্দ্ব আছে যেটা বিসিপি লড়াইয়ে, তাদের সন্তোষটাকে ছিল ওকে লাগিয়েছি, আমরা ওনাকে চান্স দিচ্ছি একটা ভাবা, পরবর্তীকালে আমরা সেই লড়াইটা দেখব, কিন্তু সেই ভাবনাটা যদি না হয় তাহলে আমরা কিন্তু সেই নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকি। এখন কথা হচ্ছে আজকে আমরা সমস্ত শৃঙ্খলা নিয়ে, এবং জানিয়ে নিবে আজকে সিনিয়র মোস্ট যারা আছেন কারারে, আমি কারারে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি যখন প্রথম একটা কারারে যাই তারপরে আমার অভিজ্ঞতা আসে, লোকে যে নিজের ঘর ছাড়ে, বউ ছেলে ছাড়েও ঘরের কাজ শত কাজ থাকলেও আর ছাড়িয়ে কারণে যায়, সেটা আমি দেখেছি এবং বুঝেছি বলেই কিন্তু আজকে আমি সেদিন এসপির সঙ্গে আমার গল্প হয়। আর রিয়েমও ছিল, সেইখানে আরও কয়েকজন ছিল টিএমসির নেতা। আমি বলছি চ্যালেঞ্জ করছি, আমি এখন চ্যালেঞ্জ করছি মোদি আসুক, চ্যালেঞ্জ করছি দিদি আসুক, আর আমি কার্যকর করে দিচ্ছি, কোন দিকে কত লোক হবে আর আমার বাইশ থাকবে সেই রকম যদি চ্যালেঞ্জ করতে পারে ওইটা তাহলে সেইখানে হেরে যাবে। তো এইরকম যে আবেগ মানুষের আছে, এই আবেগ মথিত বিষয়টাকে আমরা যেন নিজেরা খেলায় সপ্তাহে যেন ঘুচাই না, এই জন্য বলব যে সমস্ত রসিকরাকে যারা দেখিস তারা দশরা কাটে, এবং যারা ইউটিউব করছিস তোরা ঝগড়া লাগার চেষ্টায় যেন না থাকিস, তোরাকে এইটুকুই বলব সবাই সবাইকে নিয়ে চালাতে হবে। পুরুলিয়ার আরও অনেক বিষয় থাকে, এই বিষয়ে ইউটিউব কিন্তু থাকে না। আমি বলছি কিছু তো বিষয় থাকে যে তোমরা যেমন এইটা কারণে কিছু লোকে কারণটাকেই মানে সাবজেক্ট করো, অন্য বিষয় তারও সাবজেক্ট আছে। আমি বলছি আমার সঙ্গে হোল টাইম কে দিতে পারি ঝিরো তৈরি হতে ইউটিউব আমার সঙ্গে থাকি, আমি সবসময় মিটিং করছি, আমার বক্তব্যগুলা এখনও চলছে বোধ হয় 2-3 লাখ পর্যন্ত পেরে গেছে সে বক্তব্যগুলো। তো তোমরা কারারের সঙ্গে করো আমার সঙ্গে একটা ছেড়ে দাও, কেন বলছি যে করে তারই সেই করতে পারে, তুই তো চরের ওটা নেই নাই উপায় রয়েছে, যে করে সেই ছেড়ে ফেলবে, আমার সঙ্গে থাকো আমি সবসময় নিয়ে ঘুরি, আমার সঙ্গে যেদিন প্রোগ্রাম আমি তোকে ফোন করে দিব তুমি আসবে আমার সঙ্গে যাবে, আমি যখনই নামলি গাড়ি থেকে তখন তুমি শুরু করলে মানে যাবে বক্তব্য পর্যন্ত, আমার যা হলো মিটিং শেষ হইলো তুমি আমার সঙ্গে চলে যাবে, তোমাকে ছাড়িয়ে দেবো, কিন্তু আমার সঙ্গে যদি একটা ছেড়া পাই আমি দরকার দামি রাখি দিই, কোনো অসুবিধা নেই, আর যেখানে যাই থাকে তো আমার সব কিছু পাবো খাবার টাবার তো দিই, কিন্তু তুমি এখানে তোমার যে মানে ওই ইউটিউবে কী না হবে ওটা আমার অংশ অংশীদার কোনো দরকার নেই, আমি ওটাই অংশ দিব না, কিছু তুমি করে খাবে, কিন্তু অধিক মাত্র রেকর্ডটাকে দরকার আছে, কারণ আমরা সত্যিকারে জানি নাই কার রেকর্ড করতে আছে, বাঙালি যদি হয় আর অন্য জায়গায় যদি সেরকম কিছু হয় তো সব কিছু করতে পারে, সবে থাকে সব সময় ওদের সঙ্গে মানে রিপোর্টার থাকে নিজস্ব রিপোর্টার, তারা সব কিছু কাজ, আমার অধিক মাত্রা পেশর সেরকম রিপোর্টার পারি নাই, আমাদের সেরকম দক্ষতা নাই বা আমরা করতে পারি না, আমাদের অনেক লোকে বলেছে যে দাদা আপনি একটা করুন নিজের সম্ভব না, আমার তারা মানে ভাগ করতে পারবো না ব্রেড থেকে, আমি একটা যেটা কাজ করি সেটাই যুক্ত হতে, আজকে যে মানে রেল টাকা হইলো আজকে মানে তোমরা শিক্ষিত চেয়ার জানিবে তোমরা বলে দেখছো, তো দেখো আইএস যে ট্রেনিং হয় আইএস যে কোচ হয় সেই কোচিংয়ে 300 টাকা আইএস আছে ট্রেনিং সেন্টার, ওখানে কুর্মি আন্দোলনের সমস্ত বিষয়টাকে তুলে দিয়েছে এবং আগামী দিনে একটা পরীক্ষা থাকবে। আমার সঙ্গে এডিএম এর গল্প হচ্ছে, ওরা তো ট্রেনিং করেছে আজ থেকে কোচ করেছে, বলছে এইটা কোচটা থাকবে কি আপনার কুর্মি সমাজ, তার মানে বিষয়টাকে কত দূর আমরা নিয়ে গেছি, এই জন্য বলছি যে কারা লড়াইটা আমাদের মাতৃভূমির নিজস্ব সংস্কৃতি, এটাকে হেলায় সত্যায় বোঝা যাবে না,
আর আপনাদের মাঝে এই মানে যে বাড়াবাড়ির যে প্রতিযোগিতা কম্পিটিশন এবং টাকা আড়ার যে কম্পিটিশন এইটাকে আপনারা বন্ধ করুন, তাহলে দেখবেন সুস্থভাবে চলবে আর কোনো অসুবিধা নেই। আমরা যেটা একটা বলেছি সেটা তো আমরা ওইখানে রেখেছিলাম দুজনকে, আমরা মানে যে দ্বন্দ্ব আছে যেটা বিসিপি লড়াইয়ে তাদের সন্তোষটাকে ছিল ওকে ডেকেছি, আমরা ওনাকে চান্স দিচ্ছি একটা ভাবা, পরবর্তীকালে আমরা সেই লড়াইটা দেখবো, কিন্তু সেই ঘটনাটা যদি না হয় তাহলে আমরা কিন্তু সে নিজের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকি, সেটা সবাইকে বলে দিচ্ছি। এবং আগামী দিনে আইওই সম্পর্কে সব কিছু আলোচনা হবে, আমি এই বিষয়টা ঢুকতে চাইছি না কেন, সব সব সমাজটাকে সব আন্দোলনটা যদি আমি ঢুকি সেটা খারাপ দিন, এইখানে নেতৃত্ব যে দিচ্ছে সেই যেন নেতৃত্ব দেয়, তাহলে সেখানে যোগ্যতা সম্পূর্ণ হবে সেটি ভালো হবে, আমি সবটা হাওয়ায় রাখবো এটা ঠিক হবে না। তো আজকের মিটিং এখানে শেষ হবে, সবাইকে জয় জানাই।